তো বন্ধুরা, এসটি এসসি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য যারা আবেদন করতে চাও বা আবেদন করতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু ঘোষণাপত্র দিতে হয়। তো সেই ঘোষণাপত্রের ফরম্যাটটা কিভাবে আপনারা তৈরি করবেন, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি এই ঘোষণাপত্রের কোথায় কী ফিল আপ করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঘোষণাপত্রের যে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে আমি নিম্ন স্বাক্ষরকারী এবং স্বাক্ষরকারিণী শ্রী শ্রীমতী কুমারী। তো এখানে কিন্তু আপনার হয়ে যে ঘোষণা দেবে তার নাম লিখতে হবে, তারপরে কিন্তু তার পিতার নাম এবং তার গ্রামের নাম লিখতে হবে, তার ডাকঘর নেম লিখতে হবে, থানা লিখতে হবে এবং জেলার নাম লিখতে হবে। তো এরকমভাবে কিন্তু এখানে যে ঘোষণা দিচ্ছে তার সমস্ত ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা জ্ঞান ও বিশ্বাস মতে ঘোষণা করিতেছি যে শ্রী শ্রীমতী কুমারী। তো এখানে কিন্তু যে আবেদন করছে যে অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম কিন্তু এখানে বসাতে হবে, তারপরে তার পিতার নাম, তার গ্রামের নাম, ডাকঘর নেম এবং তার থানার নাম বসাতে হবে। তো এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার সমস্ত ডকুমেন্টসে যে অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে সেই অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে আপনারা যদি অন্য জেলার হয়ে থাকেন তাহলে কিন্তু এই উত্তর দিনাজপুরটা কেটে দেবেন, দিয়ে ওপরে কিন্তু আপনারা যে জেলার সেই জেলার নামটা শুধু উল্লেখ করে দেবেন, তারপরে চলে আসবেন। নিচে দিকে বলা হয়েছে যদি কখনও উপরিযুক্ত ঘোষণা মিথ্যা প্রমাণিত হয় তাহা হইলে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শনাক্তকরণ আইন 1998-এর 10 ধারাবেগ আইনানুগ শাস্তি পাইতে বাধ্য থাকিব। তো পরে নিচে দেখতে পাচ্ছেন ঘোষণাকারী বা ঘোষণাকারিণীর স্বাক্ষর। তো এখানে কিন্তু আপনার হয়ে যে ঘোষণা করছে তার স্বাক্ষর করতে হবে, তার যদি নিজের কোনো সিল মোড় থাকে সেক্ষেত্রে এখানে সিল মেরে দিতে পারে, তারপরে কিন্তু আপনাদেরকে নিচে চলে আসতে হবে। এখানে বলা হয়েছে ঘোষণাকারী ও ঘোষণাকারিণীর নাম, অর্থাৎ আপনার হয়ে যে ঘোষণা করছে তার নামটা এখানে উল্লেখ করতে হবে এবং তার পেশাটা এখানে উল্লেখ করতে হবে এবং চাকরি হইলে তার পদের নামও উল্লেখ করতে হবে এবং অফিসের নাম ও কর্মসংস্থানের ঠিকানা সহ এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচে বলা হয়েছে কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য, এখানে কিন্তু আপনাদের কিছু করতে লাগবে না, এটা কিন্তু আপনারা যখন অফিসে ফর্মটা জমা দেবেন সেখান থেকে ফিল আপ করে দেবে। তো এরকমভাবে কিন্তু আপনারা ঘোষণাপত্রটা ফিল আপ করবেন। তো এক্ষেত্রে যদি আপনাদের দুজন বা তিনজনের ঘোষণাপত্রের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই ফর্মটার এক্সট্রা জেরক্স করতে হবে। জেরক্স করার পর সেমভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফিল আপ করে আপনারা জমা করতে পারেন, সেই ফর্মের সঙ্গে কিন্তু আপনারা ঘোষণাপত্রটা ফিল আপ করে নেবেন। তো এই ঘোষণাপত্র নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।